আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গতকালের রাতের বৃষ্টিতে হদগাঁর সব হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। গলি থেকে বের হচ্ছে, যাব বিলের দিকে, বিলের পানি দেখব যে কী অবস্থা। কিন্তু এখান থেকে যেতে যে পরিমাণ কষ্ট হচ্ছে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে, সামনে তো আরও পানি অপেক্ষা করতেছে। এখান থেকে আসলে গতকাল এত পরিমাণ ভারী বৃষ্টি হয়েছে যে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে নাই, যে কারণে পদঘাট সব ডুবে গেছে, যেগুলো একটু নিচু জায়গা আর কি। এখানে ড্রেন আছে, এক সময় খাল ছিল, এটা খাল ছিল, কিন্তু এখন বর্তমানে বরট হয়ে বন্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা রাস্তা, বর্তমানে এটাতে হাঁটু সমান পানি। এটা ডান পাশেই কালটা ছিল আগে, এই খালের মধ্যে দিয়ে পানি যেত, কালও ছিল প্রায় 30 ফুট 40 ফুটের মতো, কিন্তু বর্তমানে এক হাতও নেই। বাসাবাড়ি করে সব বন্ধ হয়ে গেছে, তাই এখন হাঁটু সমান পানি দিয়ে যেতে হচ্ছে। এখন এটাকে আপনি অনেকটা ইথালির ভেনিস নগরীর সাথে তুলনা করতে পারেন, এটার অবস্থা অনেকটা এরকমই। শুধু মানুষকে এখন নৌকা দিয়ে চলাচল করতে হবে, যেহেতু সবার এখানে নৌকা ব্যবহার করার কোনো ইচ্ছা নাই, কিন্তু শুরু করলে এটা ভেনিস নগরীর মতো হয়ে যাবে। যাই হোক, আমি যাব হচ্ছে বিলের পানি দেখতে। এটা আসলে আমাদের প্লাস প্রশাসন সকলের এই অবহেলার কারণেই এই অবস্থা, সাথে হচ্ছে আমাদের নদীগুলা সব বারট হয়ে যাচ্ছে, পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না, আর জলবায়ুরও ব্যাপক পরিবর্তন, বৃষ্টি নিয়ে নেই এবং অবশেষে আসলো এবং এটা ভোগান্তির কারণ হয়ে আসলো। এই রাস্তাটা দিয়ে আমি সাধারণত যাব বিলে, কিন্তু এটা হাঁটু সমান পানি, এখন মানুষ যাওয়া আসা করতেছে না। সামনে দেখি খেলা মাঠের দিকে যাব, গিয়ে দেখবো ওই দিকে কী অবস্থা, তারপর বিলে যাব। এটা হচ্ছে খেলা মাঠের দিকে, পানি মূলত রাস্তা দিয়ে ঘুরিয়ে মাঠের দিকে গড়াচ্ছে। এখানে সাধারণত মিনিবারে ফুটবল খেলা হয়, এখানে পানি গড়াচ্ছে। দেখা যাচ্ছে একজন ঠেলা জাল দিয়ে মাছ ধরছে, দেখি ওনার কী পরিমাণ মাছ মারলো। আমরা এদিকে বেশ সময় নষ্ট করবো না, চলে যাব বিলের দিকে, ভিডিও যত শর্ট করতে পারি। এত লং করার আপাতত প্রয়োজন নেই, সামনে মাছ ধরার যখন ভিডিও আসবে তখন আমরা বড় করার চেষ্টা করব। এখন হচ্ছে এই চাচার মাছগুলো একটু জাস্ট দেখবো, দেখি তারপর চলে যাব আমাদের গন্তব্যে। দেখি চাচা কী মারলো, আশা করতেছি নতুন পানিতে ভালো মাছই মারার কথা, এখন ছোটো মাছ ছাড়া তেমন মাছ হবে না, দেখি কী অবস্থা। আলহামদুলিল্লাহ চাচা ভালোই মাছ ধরলো, নতুন পানিতে এরকম মাছ ধরবে। আর এই দিক থেকে মূলত এখন হচ্ছে খালের পরিবর্তে ড্রেন হয়ে পানি নামছে, পুরো এলাকার পানি এই দিক থেকে নিষ্কাশন হচ্ছে, খুবই অল্প, মানে ছোটো ড্রেন আর কি, যে কারণে পানি আসতেছে না। এটা হচ্ছে মূলত আমাদের ছোটো বিল, খুব বেশি বড় না, তবে এটা নদীর সাথে জয়েন আছে বলে মাছ কিছু পাওয়া যায়, এবং এখনও এটা দূষিত হয় নাই, তবে ড্রেনে পানি আস্তে আস্তে এটা আস্তে আস্তে নোংরা পানিতে ভরে যাবে এবং বাসাবাড়ি হয়ে যাবে। বিল আগে অনেক বড় ছিল, কিন্তু এখন নাই, মাছও কমে গেছে। তারপরেও বড়শি দিয়ে মাছ ধরা যায় এবং জাল দিয়েও মানুষ মাছ ধরে, মোটামুটি ভালোই মাছের মাছ ধরার যে একটা উৎসব চলে এখানে। আমরা পরে এখান থেকে চলে যাব একদম আমি যেখানে আছি এর বিপরীত পাশে চলে যাব, ওইদিকে অবশ্য আমাদের এদিকে যেটাকে বলে টাক জাল আর বইয়ের বাসায় যেটাকে বলে ধর্মজাল, ওইটা দিয়ে মাছ ধরা। এখন অবশ্য তেমন মাছ নেই, তারপরেও দেখবো যে কী অবস্থা। আমি দেখছি আগে কয়েকটা জাল, কিন্তু কেউই মাছ পাচ্ছে না। আর আজকে পানি আর একটু ভালো, কালকে আরও কম ছিল, অনেকটাই পানি বেড়ে গেছে, দেখি কী অবস্থা। ওইদিকে গিয়ে ওইদিকে যাবো, প্রায় 1 ঘন্টার উপরে লাগবে, আমি ওইদিকে ঘুরে ঘুরে যাব, তারপর ওইদিকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিলের অবস্থা, যেখানে দাঁড়িয়ে আছে রাস্তাটা, এটাও ডুবে যাবে কিছুদিনের মধ্যে আশা করতেছি। এটা জাস্ট 2-3 দিনের বৃষ্টিতে এই অবস্থা, একদম সব কিছু পড়ে গেছে। এই রাস্তাটাতে কতবার ছিল কমর পানি, এখান থেকে আমরা মাছ ধরেছি, এবার আপনাদের সাথে মাছ ধরার ভিডিও শেয়ার করব এই বিলের। এখানে মাছ বেশি বড় হয় না, এখানে 1 কেজি সর্বোচ্চ হয়, বাকিগুলো তেমন বড় হওয়ার সুযোগ পায় না, কারণ এখানে পানি শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। যাই হোক, এখন আমি চলে যাব, এখন যেখানে দাঁড়িয়ে আছে ঠিক বিপরীত পাশে, ওইদিকে টাক জাল দিয়ে মাছ ধরা হয়, দেখি কী অবস্থা। ওইদিকে চলে এলাম এদিকে, এদিকে অবস্থা খারাপ, মাছ তারা পাচ্ছে না। আমার ভিডিও এখানে আমি শেষ করে দিব, পরবর্তীতে দেখা হবে কোনো মাছ ধরার ভিডিও নিয়ে, এবং আমরা তখন ক্যামেরার সামনে দেখার চেষ্টা করব, নয়তো কোনো সুন্দর বিলের
ভিডিও দিব। ভিডিও আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।